আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জশলেটির পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন যে ওয়ান এইচপি গাজী টু ডেলিভারি পাম্প মোটর ভোল্ট 220 আরপিএম 2800 ঘাট 24 এম্পিয়ার 5.6। আর আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কোনো বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ছোট্ট পরিবারের সদস্যর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিওয়াইন্ডিং, যে সাবমার্সিবল যে কয়েলটা বাঁধানো হচ্ছে এটা কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে, কোনো পরে কোনো কানেকশন জোড় হবে না, কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে। আর এখানে 6, 8, 10, 12, এখানে রানিং ওয়্যার নাম্বার 21, 6, 8, 10, 12, 30, 32, 33, 34 পাক দিলে হয়ে যাবে। 6 ঘাটে 30, 8 ঘাটে 32, 10 ঘাটে 33, এভাবে কিন্তু আপনারা পাকটা দেবেন, দিলে কিন্তু অনেক ভালো চলবে, এটা দীর্ঘস্থায়ী চলবে, কোনো প্রকার কোনো কানেকশন জোড় হবে না, যার জন্য এটা অনেক ভালো চলবে। আর আপনারা অনেকে পেরেকে কয়েল করেন, অনেকে পাইপে কয়েল করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েল ঢোকে না, জাম হয়ে যায়। অনেক জাম হয়ে গেলে তখন কিন্তু শর্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কোনো প্রকার মেশিনে কয়েল করলে সহজে ঢোকে, কোনো প্রকার পোড়ার ভয় থাকে না। এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক রিওয়াইন্ডিং যশোর ইলেকট্রিক, আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার, আপনারা যদি এই ধরনের ফর্মা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই ধরনের ফর্মা আপনারা অনলাইন নিতে পারেন কিংবা ডাইরেক্ট এসে এইভাবে যে কীভাবে চালাইতে হয় সেভাবে আপনারা দেখে কিন্তু এটা ফর্মাটা নিতে পারেন। আর এটা শুধু ফর্মাটা, এটা কিন্তু মেশিন সহ পিকআপের সাহায্যে সোলো ফাঁস সব ধরনের হয়, এটা কিন্তু অনেক ভালো চলে। আর যে কয়েলটা করা হচ্ছে এটা কিন্তু 1 হর্সপাওয়ার গাজী মোটর 2 ডেলিভারি, এটা কিন্তু যে 24 ঘন্টা চলে কিন্তু পড়বে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টারিং ওয়ার নাম্বার 23, 10 ঘাটে 65, 12 ঘাটে যে 70 পাক দেওয়া হয়, অবশ্য ভালো কিছু বুঝতে পারছেন। আর এই ধরনের যে ফর্মা এটা অনেক ভালো হয়, আপনার অনেকে পেরেকে কয়েল করেন, অনেকে পাইপে কয়েল করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কয়েলটা খুব বেশি ভালো হয় কিনা জানি না, কিন্তু এটা সহজে কানেকশন হয়, কয়েলটা বাড়ির ঢোকে এবং কোনো প্রকার জাম হয় না। এখানে সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ বেল বটন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। 35 ওহম ক্যাপাসিটার, 35 ওহম ক্যাপাসিটার বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, এটা কিন্তু অনেক ভালো চলবে। আর আমাদের যে ফর্মাগুলো সারা বাংলাদেশ যাচ্ছে আপনারা কিন্তু এই ধরনের ফর্মা নিতে পারেন। যে ওয়ান এইচপি গাজী সাবমার্সিবল পাম্প মোটর, এর কিন্তু যে কোরে মাপটা, এই কোরে মাপ দেওয়া হবে, আপনারা কিন্তু এই হিসাবে কয়েলটা বাঁধবেন, অনেক ভালো চলবে। এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা 4 ইঞ্চি 200, আর যেটা আর সেটা কিন্তু 2 ইঞ্চি, অবশ্যই ভালো কিছু বুঝতে পারছেন। যশোর ইলেকট্রিক, যশোর জেলা, শাসা উপজেলা, বাগাছড়া মেন রোডের সাথে আমাদের এই দোকান। এই দোকানে যত প্রকার 220, 440, যত প্রকার মোটর আছে সব ধরনের মেশিনই কয়েল হয়, অবশ্যই দেখতে পাচ্ছেন এই ধরনের যে মেশিনটি। এখানে যে কানেকশন আছে এই কানেকশনটা যে রানিং এবং স্টারিং একই কানেকশন হবে সেটা কিন্তু সিরিজ, যে আউটে আউটে জোড় আর এনে এনে কিন্তু লেটটা বাইরে হয়েছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির করবো। ধন্যবাদ।